بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. رياض থেকে مخلص الرحمن ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে সৌদি আরব থেকে বাংলাদেশে যে কথা বলি ডলারের মাধ্যমে এটা বৈধ আছে কিনা। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। সম্মানিত ভাই, আসলে ব্যবসা করা হালাল, তো ব্যবসাটা করতে হবে হালাল ব্যবসা। যেমন আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহু আল-বাই'আ ওয়া হাররাম আর-রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, যেটা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই জন্য ব্যবসা আপনার হালাল উপায়ে হালাল ব্যবসা করতে হবে। এখন কেউ যদি হারাম ব্যবসা করে তাহলে সেটা জায়েজ না। তা যে সমস্ত বিষয় চুরি করা হয়ে থাকে সেগুলির ব্যবসা করাও হারাম। এমনি দেশে কথা বলা জায়েজ। আপনি এদেশে সৌদি আরবে যারা থাকেন বা অন্য দেশেও যারা থাকেন, বৈধ যে সমস্ত লাইন আছে, যেমন মনে করেন সৌদি আরবে আছে সাওয়া, জেন, মোবাইলি বিভিন্ন কোম্পানি, এদের কার্ড নিয়ে যদি এর মাধ্যমে কথা বলেন এটা বৈধ জায়েজ। কিন্তু কিছু বিষয় আছে যেগুলি, যেমন ডলার কিনা হয় কিনিয়ে নেটের মাধ্যমে কথা বলা হয়, এটা সরকার অনুমোদিত নয়। এটা চুরি করে মানুষ বিক্রি করে, চুরি করে কেনা হয়, চুরি করা, আর এই চোরাই জিনিস ক্রয় বিক্রয় করা, এটা ইসলামী শরীয়তে জায়েজ না। কাজেই আপনার উচিত হলো, আমার উচিত হলো যে হালাল ভাবে দেশে কথাবার্তা বলা। এখন কিছু বেশি কথা বলার কারণে এই চুরি পদ্ধতি যে অবলম্বন করা হয়, এই অতিরিক্ত কথা বলে টাকাও বেশি খরচ হয়, প্লাস অতিরিক্ত কথার মধ্যে এই অনেক হারাম কথাও মানুষ বলে থাকে। দেখবেন নারী পুরুষ বা ছেলে মেয়ে অনেক সময় বিভিন্ন ধরনের বাজে কথাও বলে থাকে এই নেটের মাধ্যমে কথা বলে। কাজেই যদি হালালটা ব্যবহার করতো তাহলে টাকা বেশি লাগতো, এরকম হারাম কথা বলতো না, ফাজে ফাজিল কথা বলতো না। এই জন্য হাদিসে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সহি বুখারি মুসলিমের হাদিস। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কিন্তু আমরা এই যে অনেক সময় এই হারাম এর মাধ্যমে চুরি করার মাধ্যমে ডলার দিয়ে, মানে চুরি করা লাইনের মাধ্যমে কথা বলার কারণে অনেক বেশি কথাও বলে এবং অনেক সময় ফাউল কথাও অনেক হয়ে যায়। কাজে এগুলো থেকে আমাদের সাবধান হওয়া দরকার, এটা ঠিক না। তবে এখানে গুনাহগার হবে, গুনাহগার হবে, এই জন্য তওবা ইস্তেগফার করা দরকার। আর একটা জিনিস, সেটা হলো কি যে আমরা এদেশে এসেছি সৌদি আরবে, সৌদি আরবের রুলস আমাদের মেনে চলতে হবে, এদেশের সরকারের আইন মেনে চলতে হবে, আর এদেশের সরকারের আইন মানা এটাও একটা ইসলামী অনুশাসন। যেমন আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুগত হও, আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও এবং তোমাদের আদেশ দাতাগণের অনুগত হও। তাই আমাদের যারা সৌদি আরব প্রবাসী বা দুবাই প্রবাসী, যে কোনো প্রবাসী হন না কেন, প্রবাসে আপনার বৈধ লাইন যেগুলো আছে এগুলো ছাড়াও যেগুলো অবৈধ লাইন এগুলো দিয়ে যদি কথা বলেন, চুরি করে এরকম করে ডলার নিয়ে, তাহলে এটা ইসলামী শরীয়তে বৈধ না। তাহলে ওই দেশের সরকারের আপনি খেয়ানত করলেন, তার এই জন্য এটা গুনাহগার হবে। তবে হ্যাঁ, আপনি যে টাকা দিয়ে ডলার কিনেছেন এই জন্য এই টাকা দিয়ে ক্রয় করাটা আপনার জন্য এটা বৈধ আছে, কিন্তু আপনি হারাম উপায়ে ক্রয় করেছেন, এই জন্য এটা থেকে আমাদের বেশি থাকা দরকার। পারলে হালালটা গ্রহণ করুন, কিন্তু কেউ যদি এটা করে থাকে এই জন্য গুনাহগার হবে, তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। এবং তারপরে যদি কেউ এমন করে কথা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে আল্লাহ যদি কারো বিশেষ কোনো প্রয়োজন হয়, উপায় না থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমাই চাইতে হবে। এবং এটা সরকারের বিরোধিতা করা হলো, যদি এই পর্যায়ে আপনাকে ধরা পড়ে তাহলে আপনার জেল শাস্তি ইত্যাদি বিভিন্ন কিছু হতে পারে। এই জন্য সবসময় মেনটেন ক্লিন থাকা প্রয়োজন, আর হারামগুলি বর্জন করা আমাদের প্রয়োজন। আর হ্যাঁ, পাশাপাশি অন্য কিছু আছে, যেমন বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে, ভাইবারের মাধ্যমে কথা বলা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপর স্কাইপের মাধ্যমে, এই যে এইগুলো আন্তর্জাতিক মানের যেগুলি রয়েছে এইগুলিতে যেহেতু অনুমতি আছে, এদের মাধ্যমে এইগুলোর মাধ্যমে কথা বলেন। হ্যাঁ, ইমো ইত্যাদি, তো এগুলোর মাধ্যমে কথা বলতে পারেন। কিন্তু আমরা ওই চুরি করে ডলার দিয়ে যে কথা বলা, এটা ঠিক না।
আল্লাহ আমাদের যাবতীয় হারাম থেকে বাঁচাক, হালাল উপায়ে এবং হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।